দিল্লির নতুন সংসদ ভবনত আয়োজিত মহাত্মা গান্ধী আর প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপনত শিলচর নেতাজী বালিকা হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঋতুপর্ণা পালে মাতৃভাষাত ভাষণ দি বরাকর মুখ উজ্জ্বল করেছে। এই অনুষ্ঠানত প্রতিনিধিত্ব করেছিল। কেবল এয়াই নহয়, ঋতুপর্ণাই নিজের মাতৃভাষাত সংসদত সম্বোধন করেছে। বিষয়টি অধ্যক্ষ ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করে ঋতুপর্ণাক প্রশংসাও করলে। ঋতুপর্ণায় কয়, এই অনুষ্ঠানত দেশের বিভিন্ন প্রান্তর পৰা 25 গৰাকী ছাত্র ছাত্রী ভাষণ দিয়ার সুযোগ দিয়া হয়েছিল আর তার ভিতর অন্যতম 25 জনের ভিতর 15 জনেই মাতৃভাষাত কথা কলে আর ঋতুপর্ণায় এই ধারা অনুসরণ করে নিজের মাতৃভাষাত ভাষণ দিয়ে ভাষাত প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জীবনের বিভিন্ন দিক আহি পড়েছিল। ঋতুপর্ণায় কয়, কেনে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জীবন যাপন করেছিল যদিও তোর সিদ্ধান্ত ভারতের ভবিষ্যৎ গড় দিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঋতুপর্ণায় কয়, ভাষণের পিছত ওম বিড়লা আহি লোক করেছিল আর সুদিছিল ঋতুপর্ণা কোরপরা হয়। উত্তর দিয়ে মানে অসমের পরা। পিছত বিড়লায় প্রশংসা করিলে ঋতুপর্ণার ভাষণরও। বারাণসীর হরিশ্চন্দ্র হাইস্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। সেখানে সংসদ ভবনের অধ্যক্ষ যিনি ওম বিড়লা, উনিও এসেছিলেন, উনার সাথেও কথা হয়েছে। উনি জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে এসেছি, বললাম আসাম থেকে, বলেছে খুব ভালো ভালো করে স্পিচ দিতে। উনার বক্তব্য শুনেছি, তারপর আমার নামও ডাকা হয় সেখানে, তারপর আমিও আমার মাতৃভাষা বাংলায় স্পিচ দিয়েছি। মানে ওইখান থেকেই বলে দিয়েছিল যে যে নিজের মাতৃভাষার স্পিচ দিতে পারবে, তো আমি আমার মাতৃভাষাটাকেই চুজ করেছি, ওই মাতৃভাষাতেই আমি স্পিচ দিই। এনসিআরটি ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছিল। আগের বার যখন আমি আমরা যখন ন্যাশনাল লেভেলের রোল প্লে দিয়েছিলাম তখন ওইখানের উইনার লিস্ট থেকেই নাম নিয়েছে। না, অ্যাকচুয়ালি ছোট থেকে আর কি সিরিয়াল দেখতে ভালোবাসতাম, তো সিরিয়াল দেখে দেখে প্রথম থেকে ইচ্ছে ছিল যে একটা কলকাতাতে আর কি চান্স যদি পেতাম অ্যাক্টর হওয়ার, অ্যাক্ট্রেস হওয়ার, সেটাই ইচ্ছে ছিল। তারপর যখন ক্লাস 9-এ পড়ি তখন স্কুলে এরকম একটা সুযোগ আসে, তো দেবাঞ্জন স্যার আর তনুশ্রী ম্যামের নেতৃত্বে আর কি ওনাদের সাহায্যে দিল্লিতে পৌঁছই। তারপর থেকে আর কি আরো ইচ্ছা লাগে যে না, এত যখন করতে পেরেছি ভবিষ্যতে হয়তো করতে পারবো। আমার মনের চিন্তাধারা তো অনেক বড়, যদিও আমি যেতে পারিনি তবুও আমি অনেক খুশি হয়েছি, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন সে মে আওয়াজ দেনা চাহুঙ্গি ঋতুপর্ণ পল কো, আপ আসাম সে হ্যায় অর বেঙ্গলি মে আপনে বিচার হাম সভি কে সমক্ষ রাখেঙ্গি। জোরদার তালিয়ো সে স্বাগত ঋতুপর্ণ কা। সবাইকে নমস্কার। নবম P20 সম্মেলন বিশ্বের শক্ত প্রত্যাহ্বানগুলিকে নিরপেক্ষতা, অন্তর্ভুক্তি এবং শান্তির পথে মোকাবিলা করতে সরকারগুলিকে উৎসাহ যোগায়। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এই নৈতিক মূল্যবোধগুলোর শিক্ষা আমাদের দিয়ে গেছেন। আজ আমি আপনাদের সামনে আমাদের মহান এবং উল্লেখযোগ্য নেতা শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, যিনি ভারতীয় রাজনীতিতে অবিস্মরণীয় হয়ে আছেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছি। শ্রী লাল বাহাদুর শাস্ত্রী 1904 সালের 2 অক্টোবর মুঘলসরাইতে জন্মগ্রহণ করেছিলেন। অত্যন্ত সরলভাবে রাজনৈতিক জীবন শুরু করেও অসাধারণ অধ্যবসায় ও দূরদৃষ্টির ফলে তিনি বিভিন্ন স্তর অতিক্রম করে 1964 খ্রিস্টাব্দে ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রধানমন্ত্রী হিসেবে ভারতের রাজনীতিতে তিনি জাতির ভবিষ্যৎ নির্ধারণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুঘলসরাইয়ের ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ইন্টার কলেজে তিনি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে বারাণসীর হরিশ্চন্দ্র হাইস্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। অন্তত পর তিনি বারাণসীর কাশী বিদ্যাপীঠে শিক্ষা গ্রহণ করেন। ভারতের প্রথম কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রিসভায় তিনি রেল এবং পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1959 সালে তিনি বাণিজ্য এবং শিল্পমন্ত্রী এবং 1961 সালে গৃহমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শাস্ত্রীজির জীবন ছিল সংগ্রাময়। বাল্যকাল থেকেই তিনি দারিদ্র এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন।
শিক্ষার প্রতি তার দায়বদ্ধতা এবং দৃঢ় সংকল্প তাকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিল। 1966 সালে তাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। পাকিস্তানের বিরুদ্ধে তার যুদ্ধবিরতি এবং তাশকণ্ড চুক্তি এই উপমহাদেশে শান্তির পথ প্রশস্ত করে এবং তার নেতৃত্বের এই সময়টিকে একটি উল্লেখযোগ্য সময় বলে আখ্যায়িত করা হয়। স্বাধীনতার পর শাস্ত্রীজি জাতির সেবায় তার প্রয়াস চালিয়ে যান। দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল সাধারণ মানুষের উন্নয়নের এক দলিল। তিনি স্বয়ংসম্পূর্ণতায় বিশ্বাসী ছিলেন এবং তিনি সেনা এবং কৃষকের গুরুত্বকে তুলে ধরার জন্য জয় জওয়ান জয় কিষাণ স্লোগানের জন্ম দিয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রীর উত্তরাধিকার প্রতিটি ভারতবাসীর হৃদয়ে জাগ্রত হয়ে আছে। তার সরলতা, ন্যায়পরতা এবং দেশের প্রতি উৎসর্গকারিতা এখনও আমাদের উদ্বুদ্ধ করে। তিনি দেশবাসীকে মহত্ত্ব লক্ষ্যে পৌঁছানোর জন্য বিনয়, সততা এবং নিজেকে উৎসর্গ করার সদিচ্ছার গুরুত্ব আমাদের শিখিয়ে গেছেন। তার মহান জীবন আমাদের এই শিক্ষা প্রদান করে, পারিবারিক পটভূমি নয়, মানুষের মহত্ত্ব নির্ভর করে তার কর্ম এবং চরিত্রে। নমস্কার। শুকরিয়া ঋতুপর্ণ আপকা।